সম্রাট টিবেরিয়াস সিজারের রাজত্বের 15তম বৎসরত জ্যাথে পন্টিউস পিলাটে জুডার রাজ্যপালের দায়িত্ব পালন করেন, আর হেরোডাসিল গ্যালিলির শাসনকর্তা, ঈশ্বরের দৈববাণী ভাসি আসিল। জাকারিয়ার বেড়া জনের উদ্দেশ্যে যেতে ইতি বনের গভীরতর আসিল। উনবেগুণে আ ঈশ্বরের ফত তৈরি করি, তার ফত ইবু সিদা আর সত্য, ব্যাগ উপত্যকা বত্তিও ইউডিবু, ব্যাগ পাহাড় পর্বত তার সামনে নত হইব, তার কাছে সামান্য মনত হইব, কুটিল সরল হইব আর রুক্ষ স্থান সমতল হইব, আর সমগ্র মানব জাতি দেখিব ঈশ্বরের অপার মহিমা। বিশ্বাসঘাতকের বংশ কন্তরারে সদর্গ গজ্জি লাগত রসনালত্তুন ফালাইবার লাই, ফসল ফলা অনুশোচনা করিবার লগে লগে নিজেরারে খনসমত ন কইয়ু এব্রাহাম আর আর ফিতা, কারণ আয় তোহারা বেকুনের হইর, ঈশ্বর যদি চায় তো তেই ফারে, ওই ফাত্তরত্তুন আব্রাহামের শিশু সৃষ্টি করি। ওই বিশেষ গাছকলের মূলত কুঠারের আঘাত গণাই আসছি, আর প্রত্যেক কান গাছ জিগুণত বালফল দৈত্যনু খাটি ফেলা হইব আর আগুনত ফেলা হইব। আই পবিত্র জল দি তোমার দীক্ষা দি, কিন্তু যে আত্মর বেশি ক্ষমতাশালী তে আইয়ের, আর তার জুতার ফিতা বাঁধিবার যোগ্যতাও আর নাই। তেই তোমারে দীক্ষা দিব শুদ্ধ আত্মা আর আগুনের পরশব। পবিত্র আত্মা ইবেরুরত বর্গজ্জি কৈতরণ্যান শারীরিক রূপ ধারণ করি, আর আসমানত্ব অনুজ্ঞ দৈববাণী কই উঠি, তুই আর প্রিয় ফুয়া, তোয়ার মধ্যে আয় বোধ শান্তি তাসি,